সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই ব্যাংকে ইনভেস্ট করি, ফিক্সড ডিপোজিট করি, কারেন্ট হিসাব, সেভিং হিসাব, নানা প্রকার আমাদের সেখানে অ্যাকাউন্ট থাকে। কিন্তু যেহেতু আমরা জানি যে ব্যাংকগুলোর যেহেতু অবস্থা ভালো না, তো এই জন্য ব্যাংকগুলো দেউলিয়া হবে কিনা বা দেউলিয়া হলে আপনার টাকার কী হবে, নানা প্রকার আমাদের জিজ্ঞাসা থাকে। তো নর্মাল নিয়ম যেটি এখন পর্যন্ত বাংলাদেশে, সেটি হচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত মানে হচ্ছে দেউলিয়া যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে যারা আমানতকারী আছেন তারা সর্বোচ্চ 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ বলি আর ইন্স্যুরেন্স বলি সেটা পাবেন। তো এটির নিয়ম যেটি, সেটি হচ্ছে আপনার যদি ধরলাম ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আপনার একটা সেভিং অ্যাকাউন্ট আছে, সেখানে 5 লক্ষ টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে, এফডি আছে 3 লক্ষ টাকা, এই টোটাল এতগুলো জিনিস থাকার পরেও বিমা জন্য যে নিয়মটা, সেটা হচ্ছে মাত্র 1 লাখ টাকা পর্যন্ত, আপনি সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। আর যদি কারো ধরলাম 50,000 টাকা আছে, তাহলে উনি শুধু 50,000 টাকা পাবেন। এটা ব্যাংকটা দেউলিয়া ঘোষিত হওয়ার 3 মাসের মধ্যে আবেদন করতে হয়, অবসায়িত হওয়ার 3 মাসের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পরে পরের 90 দিন মানে পরের 3 মাসে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে 1 লাখ টাকা দেওয়া হবে। এখন কথা হচ্ছে, সবাই যে প্রশ্নটি করবেন যে ভাই বাকি টাকা, বাকি টাকা যেটা হচ্ছে তখন ব্যাংকটার যাবতীয় কিছু হিসাব করা হবে, ব্যাংকটার কত লেনা আছে দেনা আছে, অর্থাৎ ব্যাংকটার অ্যাসেট এবং লাইবিলিটি হিসাব করে যদি সম্পূর্ণ টাকা থাকে তাহলে আপনি সম্পূর্ণ পাবেন আপনার যত টাকা ছিল, আর যদি সেখানে কম হয় তাহলে আনুপাতিক হারে কম পাবেন, আর যদি কোনো কারণবশত তার কোনো সম্পত্তি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিছুই পাবেন না। এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। যদিও ব্যাংক কোম্পানি আইনের 74 ধারা অনুসারে কোনো তফসিলি ব্যাংক যদি অবসায়িত হয় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাংকের সম্পদ বিক্রি করে দেওয়া সুস্পষ্ট বিধান দেওয়া আছে। এখন কথা হচ্ছে, সম্পদ থাকলেই না ব্যাংকটাকে আপনার যেগুলো দায় সেটা পরিশোধ করবে। তো এটি 1984 সালে সর্বপ্রথম এরশাদ সরকার একটা অর্ডিনেন্সের মাধ্যমে এটি জারি করে, তখন মাত্র 60,000 টাকা ছিল, যে একটা ব্যাংক অবসায়িত হয়ে গেলে 60,000 টাকা পাবে, বাকিটা ব্যাংকে টাকা পয়সা হিসাব করে দেখা যাবে। পরবর্তীতে 2000 সালে এটাকে বাড়িয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হয়। তবে জাস্ট সম্প্রতি 2020 সালের সরকার যেটি করেছে, এটিকে বাড়িয়ে 2 লক্ষ টাকার করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ যে কোনো ব্যাংক যখন অবসায়িত হয়ে যাবে বা দেউলিয়া ঘোষিত হবে, তখন যারা আমানতকারী আছেন তারা যাতে অ্যাটলিস্ট তাদের ক্ষতিপূরণ বাবদ কিছু পান, বাকিটা যখন ব্যাংকে যাবতীয় কিছু হিসাব করা হবে এই জন্য 2 বছর, 3 বছর, 4 বছরও সময় লেগে যেতে পারে। তো এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংক নিজ থেকেও দেয় না, প্রতিটি ব্যাংকে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রতি 6 মাস অন্তর অন্তর তাদেরকে বিমার জন্য নির্দিষ্ট হারে টাকা, বাংলাদেশ ব্যাংকের যে নির্দিষ্ট বিমার জন্য তারা একটা উইং খুলে দিয়েছে শাখা, সেখানে জমা করতে হয়, সে টাকা থেকেই এগুলো দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনার যদি ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে। ব্যাংক দেউলিয়া হলে প্রথম 3 মাসের মধ্যে আপনি আবেদন করবেন, সর্বোচ্চ 1 লক্ষ টাকাই পাবেন, আর পরবর্তীতে ব্যাংকে যাবতীয় কিছু হিসাব করে যদি থাকে সব টাকাই পাবেন, যদি কম থাকে আনুপাতিক হারে কম পাবেন, যদি না থাকে কিছুই পাবেন না। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি একাধিক ব্যাংকে ইনভেস্ট করবেন। বর্তমানে বাংলাদেশে 61টির মতো ব্যাংক আছে, তো এই জন্য আপনি জাস্ট একটি ব্যাংকে আপনি সেভিং, কারেন্ট, এফডি কিছুই করবেন না। যেটাতে সেভিং অ্যাকাউন্ট করতেছেন সেভিং করেন, কারেন্ট হিসাবটা অন্য অ্যাকাউন্টে করেন, এফডিটা অন্য ব্যাংকে করেন, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।